বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসেছে তপু। 3.5 বছর প্রেমের ফলাফল, তনিমা নামে সুন্দরী বউ। তপুর কাছে ভারী লক্ষ্মী বউ তনিমা। বউয়ের কথায় ওঠবস করে। কেন যেন বউয়ের কথায় উঠতে বসতে তপুর ইগোতে লাগে না, বরং ভালো লাগাই কাজ করে। যেখানে অফিসে সে বড় অফিসার, সেখানে ঘরে তার অফিসার বউ। বাবাকে হারিয়েছে বহু আগেই তপু, দুপুলে কেবল বৃদ্ধা মাই আছেন, ঘরের লক্ষ্মী বউ। সেই লক্ষ্মীটার আগমনে শাশুড়ির বাঁধনহারা আনন্দ। বউ সংসারটাকে আগলে রাখবে, গরম জল করে দেবে, শরীরটা মাঝে মাঝে টিপে দেবে, বিছানাটা আর নোংরা থাকবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণী মায়ের এমন চাওয়াগুলো ভালোবাসার চাওয়া। এমন ভালোবাসার পাওয়াটা এতটা করুণ হবে ভাবেনি বৃদ্ধা। নতুন বউকে নিয়ে বেশ আমেজেই আছে তপু। খুবই ইচ্ছে করে ছেলের বউয়ের সাথে একটু কথা বলতে, কিন্তু পারে না, কারণ সবসময়ই বউয়ের মুখটা মলিন থাকে। অবশ্য খুব বেশি দিন লাগেনি বউটার বিরক্তির কারণ বৃদ্ধা নিজেই এই কথাটি বুঝতে। অনাহার আর অনাদরেই কেটে গেল 5টি বছর। একদিন তপুর আকুতি মিনতি, তুমি কত কষ্ট করছো মা, এখানে তোমার সেবা করার কেউ নেই। সুন্দর একটা পরিবেশে যদি তোমাকে রেখে আসি, যেখানে সেবা যত্ন করার মানুষ থাকবে, সময় মতো খাওয়া দাওয়া করাবে, তুমি অনেক ভালো থাকবে সেখানে। মা অবলোক চেয়ে আছে ছেলের দিকে। মনের অজান্তেই দুপোটা অশ্রু ঝরে পড়ল। ছেলে সে অশ্রুর কারণ বুঝতে পারেনি। বউকে খুশি রাখতে, মাথার বোঝা দূর করতেই মাকে রেখে এলো সেই পরিবেশটাতেই। সেকালের ক্লাস 5 পর্যন্ত পড়া বৃদ্ধা জানেন এটাই বৃদ্ধাশ্রম। যাদের দেখাশুনো করার কেউ থাকে না, তারাই বৃদ্ধাশ্রমে থাকে। তবে কি তাকে দেখার আজ কেউই নেই? মাকে গাড়িতে নিয়ে যাচ্ছিল তখন তপু। যাওয়ার সময় নাতিটাকে বুকের সাথে জড়িয়ে বেশ কাঁদল তপুর মা। বড্ড ইচ্ছে হচ্ছিল বউটাকে একটু বলতে, নাতিটার দিকে খেয়াল রেখো, আমি তো আর থাকবো না। কিন্তু গোমরামুখী বউকে ডেকে বলার সাহস হলো না ওনার। তপু মাকে রেখেই এলো বৃদ্ধাশ্রমে। বাড়িতে ফিরে বউয়ের উচ্ছ্বাস থেকে তপুর মনটা ভরে গেল। একদিন বউ হাসতে হাসতে বলে, দেখো এখন থেকে ঘরটাকে কতটা পরিপাটি করে রাখি, আর নোংরা করার কেউ নেই। দীর্ঘ 5টা বছর ওই বৃদ্ধা কি জ্বালাতনটাই না করলেন। তপুর ছেলেটি মায়ের কথাগুলো শুনছিল, হঠাৎই বলে উঠল, মা তোমাকে না এই শাড়িটাতে অনেক সুন্দর লাগছে, যত্ন করে রেখে দিও, আমি যখন ঠাকুমার মতো তোমাকেও রেখে আসব তখন এই শাড়িটা পরে যেও, কেমন? কিছু সময়ের জন্য তনিমা তাকিয়ে রইল কেবল ছেলেটার দিকে, কিছু বলতে পারছিল না। ঠিক তখনই বাবাকে বলে, তোমার পাঞ্জাবিটাও রেখে দিও বাবা, আমি যখন বিয়ে করব এই পাঞ্জাবিটা পরিয়ে তোমায় রেখে আসব ঠাকুমার মতো। তপুর বুকের ভেতরটা প্রচণ্ড রকম কেঁপে উঠল। বাচ্চা ছেলেটা এগুলো কি বলছে? তখনই ছেলেটা বলে, জানো ঠাকুমা আমাকে বলেছিল, তোমরা তো ঠাকুমাকে দূরে রেখে আসছ, আমি যেন তোমাদের রেখে না আসি। আমি বলেছিলাম, মা বলেছে বাবা ও মা যা করবে আমিও যেন তাই করি। তপু আর তনিমা চুপচাপ হয়ে গেল। তনিমা তপুকে আকুতি ভরা কণ্ঠে বলছে, ওগো যাও মাকে নিয়ে আসো। তপু পাগলের মতো বউকে দূরে ঠেলে দিল। কাঁদতে কাঁদতে বলছে, মা গো 4টে দিন তুমি দূরে, আমার ভাত হজম হচ্ছে না, আমি আসছি মা তোমার পায়ে পড়তে, তোমাকে ফিরিয়ে আনতে। হঠাৎই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই বৃদ্ধাশ্রম থেকে ফোন, গত 4 দিন কিছু না খাওয়ায় অসুস্থ বৃদ্ধা আপনার মা আজ সকালে মারা গেছেন। ফোনটা কান থেকে রাখার শক্তিও হারিয়ে ফেলেছে তপু। তনিমা শাশুড়ির আদর করে দেওয়া কানের দুলগুলো খুলে হাতে নিল, বুকের সাথে মিশিয়ে অঝোর ধারায় কাঁদতে লাগলো।